ওকে মোটামুটি পঁচিশ জন অ্যাড হয়ে গেছে তো ওকে ঠিক আছে তাহলে আজকে আমরা ক্লাস শুরু করি আজকের ক্লাস হচ্ছে আমরা মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট তৈরি করা শিখব কারণ এগুলো হচ্ছে আমাদের মেন ক্লাস কারণ আমাদের অ্যাকাউন্ট ছাড়া তো কাজ করা পসিবল না যদিও তো আজকের থেকে মনে করেন আমরা ভুল মিশনে নামবো তো এই হচ্ছে বিষয় তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা কিছু জিনিস আমাদের প্রয়োজন খুবই প্রয়োজন সেই জিনিসগুলো হচ্ছে যেমন একটা নাম সেট করা যে আপনি কি নামে আপনি করতে চান যেমন এখানে একটা নাম সেট করে দিলাম ইউজার নেম দিতে পারেন অথবা বিভিন্ন কিছু নাম দিতে পারেন যেটা হচ্ছে আমরা আমাদের প্রোফাইল যেমন নাম থাকে ওইরকম একটা নাম থাকে ওইটারে বলা হয় ডিসপ্লে নেম ডিসপ্লে নেম একটা নিজে লিখে নেবেন তারপরে আপনি কার নামে অ্যাকাউন্ট করতে চান তার নামগুলো লিখবেন তার বাবার নাম লিখবেন মার নাম লিখবেন দেন হচ্ছে অ্যাড্রেস লিখবেন তারপরে সিটি লিখবেন বার্থডে লিখবেন এনআইডি কার্ড লিখবেন ইস্যু ডেট কবে হয়েছে সে এনআইডি কার্ডের পিছনে দেখতে পারবেন এখন বর্তমানে যে এনআইডি কার্ডগুলো আছে ওইখানে দেখবেন যে আইডি কার্ড প্রদানের ডেট ওইটা হচ্ছে ইস্যু ডেট আপনি ব্যবহার করতে পারবেন একটা জিমেল লাগবে ফোন নাম্বার লাগবে এগুলো হইলে আপনি অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রস্তুত এবার অনেকেরই দেখা যাবে যে আমাদের অনেকেরই বয়স হয় নাই এখানে হয়তো এরকম নাই যেহেতু ইউটিউবের ভিডিওগুলো যাচ্ছে এখানে অনেকেরই থাকবে যে যার বয়স হয় নাই এই কাজগুলো করার জন্য বা তিনি যে মার্কেটপ্লেসে কাজ করবে তার বয়স ধরেন সতেরো বা ১৮ নিচে এখন আইডি কার্ড হয় নাই তো তিনি কি কাজ করতে পারবে না হ্যাঁ করতে পারবে তার বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যদি ক্লোজ কেউ থাকে তার নামে অ্যাকাউন্টগুলো করতে হবে কিন্তু যার নামে অ্যাকাউন্ট করুক না কেন আমাদের এই থাকা খুবই প্রয়োজন হ্যাঁ এগুলো থাকলে একজনের কার্ড যদি আপনি নিতে পারেন এবং এমন মানুষের ভোটারি কার্ডগুলো ব্যবহার করতে হবে বা আইডি কার্ড ব্যবহার করতে হবে যাকে আপনি সব সময় কাছে পাবেন ধরেন আপনার অ্যাকাউন্টে একশো দুশো ডলার অ্যাড হয়ে গেছে তো অবশ্যই তো আপনার ভেরিফিকেশন করার একটা ব্যাপার ব্যবহার আছে ওকে ভেরিফিকেশনের একটা ব্যাপার সেপার আছে দ্বিতীয় নাম্বার হচ্ছে পেওনারের একটা ঝামেলা আছে পেওনার যখন আমরা অ্যাড করব সেখানে দেখা যায় যে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে একটু ঝামেলা হয় অনেকের ব্যাংক স্টেটমেন্টগুলো সহজে নিতে চায় না এই জন্য দেখা যায় একজন যার নামে আপনি অ্যাকাউন্টটা করছেন তারে নিয়ে ব্যাংকে যাইতে হবে এবং তার নামেই কি করতে হবে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসতে হবে তো এরকম মানুষ নিয়ে গেলেন বা এরকম মানুষের সাথে আপনি সম্পর্ক তৈরি করছেন যে আপনার সাথে ব্যাংকে যাইতে ভয় পাবে বা পরবর্তীতে আপনি প্রবলেমে পড়বেন তাহলে কিন্তু বিপদ আছে তো এরকম মানুষের নামে অ্যাকাউন্ট করবেন যেটা আপনাকে যে আপনাকে বিশ্বাস করবে এবং কোনো ঝামেলা মনে করবে না আপনি যা করতে বলুন তাই করবে হ্যাঁ এরকম আমার মনে হয় এই ক্ষেত্রে বাবা মা বাবা মা বোন ভাই বোন থাকলে এটা বেটার হয় অথবা আপনার বউ থাকলে তারও বেটার অনেকে তো এখানে বিয়ে করে ফেলছেন তো এই হচ্ছে বিষয় তো হাজবেন্ডের নামে করতে পারেন তো আমাদের অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তো আমরা জিমেল অ্যাকাউন্টটা এখন তৈরি করি তো আমরা সরাসরি এখানে চলে যাব একটা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব যা লেখবো হচ্ছে জিমেল ক্রিয়েট জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট লিখে সার্চ করব ওকে এন কমোট থেকে আমি নিয়ে আসলাম এখান থেকে আমরা জাস্ট করতে পারি হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করি সরি এখান থেকে আমি করতে পারবো ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আসার পরে আমাদের একটা নাম দিতে বলবে তো আমি আমার আইডি কার্ডের নাম সাথে মিল রেখে করতে পারি অথবা আপনার যে কোনো নাম থাকলেও কোনো সমস্যা নাই তো ধরেন আমার এখানে একটা নাম আমি লিখে রাখছে ওকে আমি এই নামটাকে ব্যবহার করি আপাতত তো আমি এখানে একটা নাম দিলাম ইশরাত রহমান রহমান দিয়ে নেক্সট করলাম নেক্সট করার পরে এখানে আমাদের বলতেছে যে আমাদের বার্থডেটা দিতে ওকে এই সময় ক্লাস টাইম এরা আসে না ক্লাসের পরে আইসা ডিস্টার্ব করে তো আমাদের এখানে একটা বার্থডে দিতে হবে আমাদের আইডি কার্ডের উপর নির্ভর করে আমাদের বার্থডেটাকে দিতে হবে কারণ যদি কখনো প্রবলেম হয় আপনার জিমেল আইডিতে তাহলে কিন্তু আপনি পরবর্তীতে কাজ করতে পারবেন না বা আপনার অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে তো আমরা এখানে দিতে পারি দশ দুই উনিশশো ওকে তো আমি দশ ফেব্রুয়ারি দুই তারিখ দশ উনিশশো জাস্ট আমি আমার আইডি কার্ডের উপর বিল রেখে এই কাজগুলো করতে পারি হ্যাঁ তো এখন বর্তমানে দেখা যায় যে জিমেল অ্যাকাউন্ট সাসপেন্ড হয় বা ভেরিফিকেশন প্রবলেম করে সেক্ষেত্রে আপনি আপনার রিয়েলস ডিটেলসগুলো দিয়ে আপনি অ্যাকাউন্টগুলো তৈরি করে নিতে পারেন জাস্ট আমরা এটা হয়ে যাওয়ার পর জেন্ডারটাকে সেট করব এখান থেকে আমরা ফিমেলটা দিয়ে দিব সরি এখান থেকে আমরা ফিমেলটাকে অ্যাড করে নেব করার পর জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদেরকে একটা জিমেল দিতে বলতেছে যেটা আমরা সেট করতে পারি মানে ইউজার নেম সেট করতে পারি তো আমরা এখান থেকে ধরেন ইশরাত ইশরাত রহমান একশো এটা দিয়ে দেখি আমি ট্রাই করে নেই কিনা হ্যাঁ ইউজার এটা কিনা ওকে নিয়ে নিছে এবার একটা পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড গুলো যে পাসওয়ার্ড গুলো আপনি সেট করবেন সেটা অবশ্যই যেন স্ট্রং একটা পাসওয়ার্ড হয় তো এখানে আমি ধরেন জিমেলের পাসওয়ার্ড এগুলো অবশ্যই লিখে রাখবেন কারণ ভবিষ্যতে আপনি হারায় ফেললে অথবা নোট প্যাডে আপনি যেখানে খুশি ডায়রিতে আপনি লিখে রাখবেন পাসওয়ার্ড গুলো এই টাইপের হবে যেমন বড় বড় হাতের আর বা মানে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে নাম্বার ইউজ করতে হবে সিম্বল ইউজ মানে এ টু কিছু তো আমি দেখেন এই টাইপের গুলো ব্যবহার করি আমি নিজে ধরেন এই টাইপের গুলো ব্যবহার করি উম ধরেন আমি এই টাইপের গুলো ব্যবহার করলাম তো আপনি খুশি করতে পারেন দেখেন আমার এখানে সবকিছু আছে জাস্ট এটাকে কপি কপি করে আমি আমার এই জায়গাটাতে দিয়ে দিলাম দিয়ে দিলাম অথবা এই জায়গাটাতে দিয়ে দিলাম মানে দুইটা জায়গাতে আমি কনফার্ম করে দিব আর কি তো আমি আপাতত এটাকে আমার মতো করে লিখতেছি যেহেতু সেবার আছে আমি ব্যবহার করবো সেই জন্য আমি আমার মতো করে লিখলাম তো হয়ে গেছে হয়ে যাওয়ার পর জাস্ট আমি নেক্সট করবো নেক্সট করার পরে এখানে একটা ফোন নাম্বার আমাদেরকে ব্যবহার করতে বলতেছে তো আমি দেখি আমার একটা ফোন নাম্বার এখান থেকে দেওয়ার ট্রাই করি মামা আসো আহ রেজুল মামা কি করো একটা নাম্বার বলো তো যেটা ইউজ করো নাই আমার সবগুলো ফোন নাম্বার ব্যবহার করা হয়ে গেছে ওয়ান টাইম আর লাগবে না আরকি ওকে দেখি আমি দাঁড়াবা এক সেকেন্ড আমার আরো কয়েকটা নাম্বার ছিল আহ বাংলা লিঙ্গে যেন কত কত দিয়ে ওকে এক সেকেন্ড দেওয়ার তো দরকার নাই বাংলা লিঙ্ক नंबर चेक नंबर नंबर चेक फोन नंबर ओके জিরো ওয়ান জি 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 হ্যাঁ আমরা এখানে লিখি জিরো ওয়ান ফোর নাইন থ্রি ফাইভ ফাইভ

নাম্বার ছাড়া তো আগেই দিবে না হয়তো তুমি হচ্ছে গুগলের আত্মীয় স্বজন হও এর জন্য দিছে এটাও ইউজ করে গেছে কারণ নাই এক্সট্রা কোনো ফোন নাম্বার নাই একটা করে মোবাইল থেকে চারটা করে মানে একটা করে ফোন নাম্বার থেকে চারটা করে জিমেল তৈরি করা যায় হ্যাঁ এক্সট্রা ফোন নাম্বার নাই জিরো ওয়ান সেভেন এইট সেভেন ওকে এটাও নাই না তাহলে তো বিশাল সমস্যা আরো নাম্বার আছে

করার পরে এখানে আমাদেরকে একটা রিকভারি মেলস আছে আমি একটা দিয়ে দিলাম দিয়ে জাস্ট নেক্সট করলাম অথবা আপনার স্কিপ করতে পারেন ওকে জাস্ট নেক্সট জাস্ট ওকে আমাদের অ্যাকাউন্ট রেডি তো আমরা জাস্ট এটাকে কপি করলাম কপি করে আমি আমার অন্য একটা ভবিষ্যতে নিগা কারণ বিশ্বাস নাই নাই এটা হচ্ছে আইডি ফ্রি মানে টোটাল যতগুলো মার্কেট প্লেস আছে আমরা যেখানে যেখানে কাজ করব সেগুলো মার্কেট প্লেস এর অ্যাকাউন্ট রেডি ক্লাস হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে যেটা খুললাম এটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট মানে বাজারে হ্যাঁ রেকর্ড হচ্ছে টেনশন করার কোনো দরকার নাই ঠিক আছে ওকে অ্যাকাউন্ট এখানে রেডি হয়ে গেছে ফাইন তো আমাদের এখানে আমরা চলে আসছি আমরা এখান থেকে জিমেলটাকে ওপেন করলাম আমাদের জিমেল এখন বর্তমানে কি রেডি তো আমাদের কাজ করার জন্য যা যা রিকোয়ারমেন্ট দরকার ছিল হ্যাঁ দেশাত আনমিউট হয়ে যাও তো আমরা এখান থেকে আমাদের জিমেল রেডি তো আমি জিমেলটাকে ওকে এগুলো আমি করে দিতে পারি দরকার নাই ওকে হয়ে গেছে তো আমাদের জিমেল রেডি তার মানে আমাদের কাজ করার জন্য যা কিছু প্রয়োজন ছিল সব রেডি তো আমি জাস্ট জিমেলটাকে আমার নোট প্যাডে রেখে দিব এখানে আমি জিমেলটাকে দিয়ে দিলাম দিলাম পাসওয়ার্ড দিয়ে দিলাম ওকে ফোন নাম্বার একটা দিয়ে দিচ্ছি অলরেডি তো এবার আসেন মেন কাজে যাই তো এই লিস্টটা আপনাদের করে দিবনি সমস্যা নাই তো আমরা কি করব প্রথমে আমরা ফ্রিপিক এর অ্যাকাউন্ট করবো ফ্রিপিক এর অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা দুইটা মাধ্যম ব্যবহার করতে পারি দুইটা মাধ্যম কি কি আমরা সরাসরি চাইলে এই লিঙ্ক থেকে যে আমরা রেফার লিঙ্ক থেকে যে আমরা অ্যাকাউন্ট করতে পারি অথবা যদি কারো মনে হয় যে না এখান থেকে করা আমাদের জন্য ঠিক হবে না তাহলে জাস্ট আপনারা আপনাদের মতো করে গুগলের যে কোনো একটা লিখতে পারেন কন্ট্রিবিউটর এই কথাটা লিখতে হবে এই কথাটা লিখে এই লিঙ্কে আপনাদের যেতে হবে তো এই ক্ষেত্রে দেখা যাবে যে আহ আপনিও বেনিফিট হবেন না আমরাও বেনিফিট হব না ঠিক আছে ওই লিঙ্ক থেকে করলে আমরা বেনিফিট হবো আপনিও সামথিং কিছু বেনিফিট পাবেন আর কি তো এই হচ্ছে বিষয় তো এখানে এখানে আমরা অ্যাকাউন্ট করব তো কথা হচ্ছে হ্যালো আমার কথা শোনা যায় না আমি কি নাই নাকি তো আমরা যখন এখান থেকে অ্যাকাউন্ট করতে পারি অনেকে আছে কি তারা করে কি ফ্রি পিক লিখে সার্চ করে এখান থেকে অ্যাকাউন্ট করে বুঝছেন কাহিনী এখান থেকে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট করে ছবি মুভি আপলোড করে শুরু করে দেয় এটা তো যদিও হয় না তো আমরা যদি এখান থেকে অ্যাকাউন্ট করি ঠিক আছে ফ্রিপিকের এখান থেকে যদি অ্যাকাউন্ট করি আমরা প্রতিদিন ডাউনলোড করতে পারো দশ টাকা করে ফাইল বা একটা লিমিট দেওয়া আছে তো এটা দিয়ে আপনি যতই কাজ করেন না কোনো ফলাফল পাবেন না কারণ এখানে আপনার কোনো দাম নাই আমাদের দাম হচ্ছে আমরা যদি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট করি সেই ক্ষেত্রে আমরা তাদের কি লিস্টিং এ বা সেলার লিস্টিং এ বা কন্ট্রিবিউটরের লিস্টিং এ থাকব এবং ওইখান থেকে আমরা কন্টিভিটার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ইনকাম করব তো যাই হোক এত কিছু দরকার নাই এখানে দেখেন অনেক কিছু আছে ট্রেন্ডস ব্লগস কমিউনিটি এগুলো আমরা চলে জয়েন করতে পারি তো আমরা সরাসরি কি করব এখান থেকে আমরা বিকমে কন্ট্রিবিউটরে ক্লিক করতে পারি অথবা সাইন আপে ক্লিক করতে পারি যদি কারো অ্যাকাউন্ট থাকে তারা লগ ক্লিক করতে পারেন তো আমরা এখান থেকে বিকম এ কন্ট্রিবিউটর এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে তো আমরা এখান থেকে কি করব এখানে কিন্তু তিনটা অপশন আছে অ্যাকাউন্ট তৈরি করার তিনটা অপশন আছে আমরা সরাসরি গুগল থেকেও অ্যাকাউন্ট করতে পারি এক ক্লিকে কিন্তু এটা করবেন না এটা করলে একটা বড় একটা সমস্যা হয়ে পড়তে পারেন ভবিষ্যতে যদি আপনার জিমেলটা কখনো নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না মানে ঢুকতে পারবেন না আর কি তো এই হচ্ছে বিষয় তো আমরা এখান থেকে করতে পারি অথবা অ্যাপেলের অ্যাপেল আইডি থেকে করতে পারি অথবা নিসেটটা হচ্ছে সব থেকে বেস্ট তো আমরা ক্লিক করব কন্টিনিউ উইথ ইমেল করবো ক্লিক করার পরে আমাদের এখানে যে মেলটা আছে এই মেলটাকে জাস্ট কপি করব কপি করার পর আমরা এই জায়গাটা প্লেস করে দিব দেন একটা পাসওয়ার্ড আমি এখান থেকে দিয়ে দিব পাসওয়ার্ড আমি লিখে রাখছিলাম ওই পাসওয়ার্ডটাই ধরেন আমি এখানে দিয়ে দিব জাস্ট পাসওয়ার্ড স্ট্রং থাকতে হবে হ্যাঁ স্ট্রং তো হয়ে যাওয়ার পর জাস্ট আমি এবার সাইন আপে ক্লিক করব আমাদের এখানে কিছুটা অপেক্ষা করতে লাগতে পারে ওকে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে তো এখান থেকে আমরা জাস্ট কি করব এই টার্মস এন্ড কন্ডিশন গুলো পরে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করে করে চালিয়ে যেতে পারি দরকার নাই তো আমরা আমাদের মেলে চলে আসব দেখেন এখানে হচ্ছে আমরা মেলে চলে আসলাম এখানে এসে আমরা জাস্ট একটু রিলোড করে নিতে পারি বা রিফ্রেশ করে নিতে পারি তাহলেই দেখতে পারবেন প্রিপিক থেকে একটা অ্যাক্টিভ মেল আপনাকে পাঠিয়ে দিবে তো এটাকে আমাকে ভেরিফাই মানে ইয়া করতে হবে অ্যাক্টিভ করে নিতে হবে আর কি ভেরিফাই করে নিতে হবে তো এখানে দেখেন আমরা যখন মেলটাকে ওপেন করছি তখন আর ইউ হ্যাপি এরকম একটা মেসেজ দিছে তার নিচে একটা লিঙ্ক দিছে আপনি উপরেটাও ক্লিক করতে পারেন নিচেটাই ক্লিক করতে পারেন করলেই হইলো জাস্ট আমরা এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা কি ভেরিফাইড হয়ে যাবে তো এটা হচ্ছে ইমেল ভেরিফাই ঠিক আছে দেখেন অ্যাকাউন্ট রেডি আমাদের কিন্তু এই জায়গাটাতে নিয়ে আসে দুইটা কিন্তু একই জায়গা হ্যাঁ তো এবার আমরা এটা কি করব টার্মস কন্ডিশন দেওয়া আছে যে কি কি করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয় কি কি করলে কি করা যাবে না ই টু জেড অনেক বড় ডিসক্রাইব করছে তো আমরা চাইলে এগুলো পড়ে নিতে পারি যদি আপনার কাছে পর্যাপ্ত সময় থাকে তো এটা আপনি করে নিতে পারেন আমি আপাতত করতেছি না আমি জাস্ট সব কিছু করে নিচের দিকে নামা নেমে আসলাম এখান থেকে জাস্ট আমরা অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে আমরা ক্লিক করবো হ্যাঁ এবার আমাদের এখানে বলতেছে যে পাবলিক অথর ইউজার নেম এই জিনিসটা হচ্ছে আপনি যদি এখান থেকে অ্যাসেটই ক্লিক করেন অ্যাসেট থেকে যদি সার্চ করেন তো এখানে দেখবেন ওকে এক সেকেন্ড এখানে আসতেছে না একটু আমি আপনাদেরকে ডিটেলসে বুঝাই তাহলে বুঝতে পারবেন তো এখান থেকে ধরেন আমি ফ্রি পিক লিখে সার্চ করি ফ্রি পিক এখান থেকে অ্যাসেট অ্যাসেট থেকে ফটো তো জাস্ট সার্চ সার্চ করলাম করার পরে এখানে দেখেন অনেক কি পাবলিশার আছে আছে মানে হচ্ছে অথর তো তারা এইগুলো ছবি পাবলিশ করছে এবং আপনি যদি এখানে যান দেখতে পারবেন এখানে এই লোকে কি করছে এই এক এই ছবিটা পাবলিক করছে তারপরে এখানে যদি আমরা আরেকটাতে ক্লিক করি এখানে দেখেন একজনের ছবি একজনের নাম এখানে দেওয়া আছে হ্যাঁ তো এইগুলো হচ্ছে পাবলিক নেম তো আমরা এই পাবলিক নেম আমরা চাইলে আমাদের নামকে ব্যবহার করতে পারি অথবা আমি যেখানে দেখাইছি একটা দেখেন ক্রিয়েটিভ ক্রিয়েটিভ সিএফ ডিজাইন জাস্ট একটা আমি নাম দিয়ে দিছি এটা কি একটা ইউনিক নাম যেটা মানুষ মনে রাখবে দেন হচ্ছে আমাদের বুঝানো মানুষকে বুঝাইতে যে আমাদের এটা কি একটা কোম্পানি ঠিক আছে এটাই আর কিছু না জাস্ট আমাদের প্রফেশনালিটি কে আমরা তুলে ধরতেছি জাস্ট আমরা এই জায়গাটাতে কি করলাম এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ওকে এখানে চাইলে আমরা ওয়েবসাইট দিতে পারি ওকে আমরা এখানে ইউজার নেমটাকে দিয়ে দিই ডিজাইনের ডিটাকে ছোট করে দেই সিটাকে ছোট করে দেই ওকে জাস্ট আমরা এখান থেকে অ্যাড করে দিলাম দেখেন নিয়ে নিছে এবার আমরা চাইলে আমাদের ওয়েবসাইট অ্যাড করতে পারি আর যদি থাকে আপনার সেটা দিতে পারেন আর যদি না থাকে দেওয়ার দরকার নাই তো এবার এখান থেকে বলতে হচ্ছে আমাদের কি কান্টিটাকে সেট করতে জাস্ট আমরা এখান থেকে কান্টিটাকে সেট করব আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ আমরা বাংলাদেশ সেট করব এবং প্রফেশনাল পোর্টফোলিও যদি আপনার থাকে তো আপনি এখানে দিয়ে দিতে পারেন সাটা স্টক অ্যারোবি স্টক এগুলো যদি থাকে বা পোর্টফোলিও কোনো ওয়েবসাইট থাকে সেটা আপনি এখানে লিঙ্কটা দিয়ে দিলে হয়ে যাবে তো সোশ্যাল সোশ্যাল প্ল্যাটফর্ম যেটা আমরা বলে থাকি ফেসবুক এবং ইনস্টাগ্রাম যদি আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম থাকে তাহলে আপনি দিয়ে দিতে পারেন এটা আপনারটা দিবেন এরকম কোনো কথা নাই একটা পেজ খুলতে পারেন সেখানে এই নামের উপর বেস করে কিছু ছবি মেবি বানায় সারলেন সারার পরে আপনি এখানে দিয়ে দিতে পারেন এটা আপনি পরবর্তীতে করে নিতে পারবেন সমস্যা নাই এটা আসলে দেখতে কিরকম হয় যদি আপনাদেরকে দেখাই তো আমরা চলে যাব হচ্ছে এখানে তো দেখাই এখানে এই লোকে দেখে দিছে কিনা এটা অনেকে আছে দেয় অনেকে আছে দেয় না হ্যাঁ ওকে এটাতে দেয় নাই তো আমরা আরো কিছু দেখতে পারি আসেট এটা সুন্দর করে সাজানো থাকে হ্যাঁ দেখতে অনেক ভাল লাগে কি তো এখান থেকে দেখি লোকে দিছে কিনা এখানে এরাও ব্যবহার করে নাই পঞ্চাশ হাজার পাবলিশ করছে পনেরো মিলিয়ন ডাউনলোড মা নষ্ট কি করি নাকি ছয় হাজার পাবলিশ এগারো মিলিয়ন এক মিলিয়ন ডাউনলোড পাইতেছি না আমি যেটা খুঁজতেছিলাম নিজের থেকে কিছু সারে নাই অথর ব্যাকগ্রাউন্ড এটা এটা দিলে এখানে সুন্দর করে বসে থাকবে ফেসবুক ইনস্টাগ্রাম লেখা থাকবে দেখতে অনেক ভালো লাগে আমি এখন পাইতেছি না কেন আমি অনেক জানিনা দেখছি আর কি এটার আছে আছে মেবি হ্যাঁ এই যে দেখেন এখানে দেখেন ওয়েবসাইট ফেসবুক টুইটার এখানে দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে বিষয় আর একটা আপনাদের টেকনিক বলে দিই হ্যাঁ আবার অন্যদিকে যাইতেছি আমি তো এই যে প্রোফাইল গুলো আছে না এই প্রোফাইল ছবিগুলো আপনি দেখবেন দেখি এগুলোর উপর বেস করে আইডিয়া নিয়ে বানানো শুরু করবেন তাহলে কি আপনার প্রোফাইলেও ডাউনলোড বেশি হওয়ার বেশি থাকবে হ্যাঁ দেখেন হাজার রেসেট মানে পাবলিক করছে ৩৬ মিলিয়ন ডাউনলোড ছোটো খাটো কতি আর কি তো এই হচ্ছে হ্যাঁ ওর তো কেরিয়ার পুরো সেট তো এই হচ্ছে বিষয় তো আমরা টার্মস কন্ডিশন কন্ডিশনগুলো পড়া শেষের পরে আমরা এগুলো দিয়ে নিতে পারি হ্যাঁ দেওয়ার পরে আপনার ল্যাঙ্গুয়েজটা আপনি চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন করার পরে জাস্ট আমরা সেভ করব সেভ করে সামনের দিকে এগোবো ওকে এবার আসেন বলতেছে টার্মস অ্যান্ড কন্ডিশন শেষ প্রোফাইল রেডি শেষ ওয়েলকাম ওকে আমরা স্টার্টে ক্লিক করব তাহলে কি আমাদের অ্যাকাউন্ট রেডি ওকে অ্যাকাউন্ট রেডি তো অ্যাকাউন্ট এখানেই রেডি না ঠিক আছে এখনও অনেক গেম আছে এটাই তো এখানে দেখেন একটা কথা বলে দিছে আপনাকে প্রথমে পঁচিশ থেকে পঞ্চাশটা বেস্ট কোয়ালিটির এবং সেখান থেকে যে কোনো একটাও যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে অ্যাকাউন্টটা যখন অ্যাপ্রুভ হবে আপনি বুঝবেন কেমন হয়েছে এখন তো অ্যাপ্রুভ হয়েছে এটাই না আরেকটা অ্যাপ্রুভ আছে এটা হচ্ছে যখন অ্যাপ্রুভ হবে তখন এখানে আপনার দেখেন কোনো লেভেল দেখাচ্ছে না কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলোতে যদি যান যা দেখবেন যে এখানে লেখা আছে লেভেল থ্রি যখন আপনার অ্যাকাউন্টটা লেভেল মনে করেন অ্যাপ্রুভ হয়েছে তখন লেভেল টু তে দেখাবে ঠিক আছে তখন লেভেল টু তে চলে যাবে এখন কি লেভেল টেস্ট লেভেলে আছে মানে লেভেল এ আছে যখন আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে লেভেল টু লেভেল টু যখন আপনি কিছুদিন ভালো কাজ করবেন তখন ওইটা হয়ে যাবে লেভেল থ্রি ওকে এখানে তিনটা লেভেল তো এই হচ্ছে বিষয় তো এখনো এটা ফাইনাল অ্যাপ্রুভ হয় নাই আমাদের ফাইল দিয়ে अप्रूव করে তারপরে আমাদেরকে অ্যাপ্রুভ করাইতে হবে এই হচ্ছে বিষয় তো এখানে দেখেন অনেক কিছু আছে আপলোড করার আপলোড দেখতে পারবেন আন্ডার রিভিশনে কতগুলো রিভিশনে আছে রিজেকশন আছে পাবলিশড আছে এগুলো স্ট্যাটাস আর্নিং স্ট্যাটাস দেখতে পারেন র্যাঙ্কিং দেখতে পারেন সাসটেন্স ভিজুয়াল গাইডলাইন্স কন্টাক্টস অ্যাপস প্রোফাইল এখানে বিলিং ইনভয়েস এখানে বিলিং ইনভয়েসের ভিতরে আপনার আর্নিং কত হইতাছে প্রতি মাসে কত অ্যাড হইতেছে এগুলো দেখতে পারেন ইনভয়েস পাঠাইছে কিনা এগুলো দেখতে পারবেন অনেক কিছু আছে এগুলো আমরা বিস্তারিত পরে দেখব তো আমাদের থ্রি পিকের অ্যাকাউন্ট একটা রেডি ওকে এবার আমরা সেকেন্ড অ্যাকাউন্ট তৈরি করি সেকেন্ড অ্যাকাউন্ট হচ্ছে ফ্রি পিক শেষ তো আমরা সেম ভাবে আমরা চলে শাটার স্টকে আমরা লিঙ্ক থেকে ক্লিক করতে পারি শাটার স্টক জাস্ট আমরা শাটার স্টক লিখি লিখে এখানে এসে সার্চ করি ফ্রি পিকে কি কারো কোনো অ্যাকাউন্ট করতে সমস্যা হবে এরকম ভাবে হ্যালো ওকে তো আমরা জাস্ট এখানে আসব এখানে আসার পর সেম প্রসেস জাস্ট আমরা গেস্ট স্টাডি ক্লিক করব গেস্ট স্টাডি ক্লিক করার পর আমাদের একটা নতুন একটা পেজে নিয়ে যাবে এগুলো হচ্ছে মাইক স্টক সাইট ওকে একটু নেট এ প্রবলেম এটা আসতে থাকুক ততক্ষণ আমি অ্যাডোবি স্টকে চলে যাই অ্যাডোবি স্টক জাস্ট এখানে আমি আবার ইয়াড করি অ্যাডোবি স্টক ওকে দুইটা আবার তো দুই তিনটাই দেখায় হ্যাঁ তো অ্যাডোবি স্টকে আসার পরে এখানে আমরা চলে আসলাম এটাও চলে আসছে ওকে ফাইন তো আমরা প্রথমে সাটা স্টকটা তৈরি করে নিই স্টকের অ্যাকাউন্ট তো এখানে কি নাম বলছে আমি যে জিনিসগুলো দিয়েছিলাম এর আগে সেটাই এখানে বলতেছে তো প্রথমে আমার নাম দিতে বলতেছে ওকে কপি জাস্ট কপি ডিসপ্লে নাম ধরেন ডিসপ্লে নাম আমি দিব হচ্ছে এটা জাস্ট কপি ইমেল দিতে বলতেছে ওকে আমি ইমেলটা দিয়ে দিব এখান থেকে সমস্যা নাই জাস্ট ইমেল দিয়ে দিলাম একটা পাসওয়ার্ড দিতে বলতেছে গুলো আমি আমার মতো করে দিয়ে দিলাম দিয়ে টার্মস এন্ড কন্ডিশনের সাথে আমি এগিয়ে আছি হ্যাঁ দেন গেট স্টার্ট তো আমাদের বলতেছে প্লিজ চেক ইউর ইমেল ইমেল ওকে টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট ওকে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিতে হবে তো আমাদের দেখেন একটা ভেরিফিকেশন কোড পাঠাই দিছে তারা মানে ভেরিফিকেশন লিংক পাঠাই দিছে তো আমরা কি করবো প্লিজ ক্লিক ভেরিফাই সরি প্লিজ প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল ওকে আমরা এই লিঙ্কের ভিতরে ক্লিক করতে হবে তাহলে আমাদের অ্যাকাউন্টটা কি ভেরিফাই হয়ে যাবে তো এবার দেখেন থ্যাংক ইউ ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড তো জাস্ট আমরা নেক্সট করবো একদম সিম্পল প্রসেস তো এবার আসেন বাকি খেলা দেখেন এবার এখানে করতে হবে তো আমরা যে কাজটা করব এখান থেকে কি কি চাইছে এগুলো আমরা দেখে দেখে এখানে ফ্ল্যাপ করব কান্টি প্রথমে কান্টি হচ্ছে আমরা বাংলাদেশ দিব ওকে আপনার এগুলো বোর্ডে ডিগাটে মধ্যে আছে হ্যাঁ তো সেই জন্য আমি এগুলো আগে বাকি লিখে রাখছি তো এবার ধরেন এখান থেকে অ্যাড্রেস ওকে তো জাস্ট কপি কপি করে এটাতে দিয়ে দিলাম দ্বিতীয় অ্যাড্রেস হচ্ছে এটা তো জাস্ট কপি করলাম কপি করে এই জায়গাটাতে দিয়ে দিলাম সেকেন্ড লাইনে হ্যাঁ আমার স্ক্রিন শেয়ার আছে অলরেডি সিটি এটা আমি ট্রাঙ্গেল দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ তুমি ই করো বের হয়ে আবার জয়েন করো উনিশশো ষাট আমি দিয়ে দিলাম তো এখানেও সেম কাহিনী এখানেও আমি দিতে পারি বাংলাদেশ একটা দিলেই হয় এত জামেলা দরকার নাই সিটি ওকে এটা দেওয়ার দরকার নেই জাস্ট নেক্সট করি যেহেতু সিমিলার ওকে জাস্ট আমরা সব কিছু অ্যাড করে দিলাম জাস্ট নেক্সট করব জাস্ট নেক্সট করার পরে গো টু ড্যাশবোর্ড আমরা চাইলে এখানে কি ফাইল আপলোড করতে পারি দরকার নাই এখানে অ্যাপলোড করানোর কোনো দরকার নাই এখানে আপনি এখন থেকে কি চালাই যেতে পারবেন কিন্তু ইআই ফাইল নেবে না আপনার ফোন থেকে বা ক্যামেরা ফাইল থেকে নিতে পারেন আর ইআই ফাইল নিয়ে সামনে এটার বিস্তারিত আসবে আমাদের অ্যাকাউন্ট রেডি হ্যাঁ অ্যাকাউন্ট রেডি তো এখানে একদম সিম্পলি আমি ইআই ফাইল এখনো এটাতে পাবলিশ করি নাই জাস্ট ইয়ার গুলো করছি এটা মনে হয় অ্যাডবি স্টক ওকে এটা হচ্ছে শাটার স্টক শাটার স্টক হ্যাঁ শাটার স্টক এখানে আছে তো এখানে ফাইলের রেটগুলো অনেক ভালো দিয়ে থাকে ওকে এই একটা অ্যাকাউন্ট আছে আর কি এটাই কি হ্যাঁ মেবি তো দেখেন তিনটা ফাইল এখান থেকে ডাউনলোড হয়েছে ব্যালিস অ্যান দিছে তো এখানে কাজ করা হয় নাই একশো একাশিটা ফাইল এখানে পাবলিক করছিলাম ওই জাস্ট ফুলমূল গাছ গোজালি এইগুলো আর কি এগুলো দিছিলাম আর কি যদি এরপরে আর কাজ করা হয় নাই জি বলেন না এগুলোতে অ্যাপ্রুভ করানোর দরকার নাই জাস্ট কাজ শুরু করেন হয়ে যাবে এই বিষয় তো এটা গেল ট্রাই করে দেখেন আমি তো ক্লাসের ভিতরে বললাম যে এই ফাইল নেই তা আছে না আপাতত এটার প্রসেস বের না হওয়া পর্যন্ত একটু আমরা অপেক্ষা করব হ্যাঁ তো শাটার স্টকের অ্যাকাউন্ট রেডি শাটার স্টকের অ্যাকাউন্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে কেউ কথা বলে না আমি কি মৃত মানুষদের ক্লাস করা শুরু করছি নাকি তো ওকে এবার আমরা জাস্ট কি করব

আগের মতো করে জাস্ট কন্টিনিউ করবো এবার এখানে ফার্স্ট নেম দিতে হবে লাস্ট নেম দিতে হবে ওকে ফাইন তো আমরা থেকে আমাদের সবকিছু রেডি করা আছে জাস্ট জাস্ট কপি এখানেই না কন্ট্রোল সি কার্ড কন্ট্রোল বি বার্থডে হচ্ছে ফেব্রুয়ারি দশ তারিখ ফেব্রুয়ারি উনিশশো তিরানব্বই মধ্যে জাস্ট বাংলাদেশ ঠিক আছে ওকে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবো ওকে একটা পাজেল আসতেছে এবার খাইছে আমার ওকে ঠিক আছে এটা যে ঝামেলা করে চেয়ার ঘুরাইতে হবে ঠিক আছে এটা ওইদিকে নিতে হবে অবস্থা এগুলো প্রাজেল যে ঝামেলা করে ওকে ওকে নিয়ে নিছে জাস্ট অ্যাকাউন্ট রেডি হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ওকে একটা মেল আমাদের করে ফেলছে অ্যাডভি স্টক তো আমরা জাস্ট এখানে চলে আসবো এখান থেকে আমরা এই লিঙ্কে ক্লিক করবো তাহলে আমাদের কি ইমেল ভেরিফাই হয়ে যাবে ইমেল ভেরিফাই ছাড়া আপনি যদি অ্যাকাউন্ট করেন সেটা কিন্তু কয়েক ঘন্টা পরেই অ্যাকাউন্ট কিন্তু এটা থাকবে না হ্যাঁ হাওয়া হয়ে যাবে তো জাস্ট আমরা কন্টিনিউ করব আমাদের অ্যাকাউন্ট রেডি ওকে এটা আমরা রিলোড করে নিতে পারি এখানে ফার্স্ট কিছু ফাইল আপলোড করতে বলতেছে আমরা চাল আপলোড করতে পারি এখন থেকেই এখানে অ্যাপ্রুভ করানোর কোনো কিছু দরকার নাই ঠিক আছে এখানে জাস্ট পাবলিক করতে পারবেন এখানে অ্যাপ্রুভের দরকার পড়ে না জাস্ট ইআই ফটো বানায় পাবলিক শুরু করে দেন এই হচ্ছে বিষয় তো এখনই তো আপনি করতে পারবেন না কারণ হচ্ছে ব্যাপারটা এটা অন্য জায়গায় সেটা হচ্ছে আমরা এখনো আপনাদেরকে ফাইল বানানো শিখাই নাই তো কিভাবে বানাবেন নেক্সট ক্লাসে আমরা ফাইল কিভাবে আপলোড করতে হয় কিভাবে বানাইতে হয় এগুলো দেখব ঠিক আছে আজকের মতো আমরা অ্যাকাউন্ট তৈরি করা শিখলাম এবং এখানে কিছু ডিটেলস আছে আপনারা দেখতে পারেন প্রোফাইল আইসা ইডিটে ক্লিক করেন এখানে এসে আপনি প্রোফাইলের নাম সেট করতে পারেন লোগো সেট করতে পারেন অ্যাডোবি স্ক্রিন নেম অ্যাড করতে পারেন কোম্পানি নাম তারপরে অ্যাকাউন্টের নাম তো আছে মোবাইল নাম্বার সেকেন্ড ইমেল আপনি সেকেন্ডারি ইমেল আপনি ব্যবহার করতে পারেন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এগুলো আপনি চাইলে এখান থেকে আপনার মতো করে এখান থেকে অ্যাড করে নিতে পারেন নিলে কি হবে অ্যাকাউন্টটাকে আরেকটু স্ট্রং হবে ধরেন আপনার এই ইমেলটা চলে গেছে আপনি সেকেন্ডারি ইমেল যেটা আছে ওইটাতে আপনি পরবর্তীতে কাজ করে নিতে পারবেন বা আপনি ব্যাক নিতে পারবেন তো এই হচ্ছে বিষয় তো এখান থেকে কি কি অন করবেন সেগুলো এখানে দেখতে পারবেন এটু যে এখানে অনেক কিছু আছে তো আশা করি যে দুইটা তিনটা অ্যাকাউন্ট করলাম আমরা তিনটা মার্কেট প্লেসে তো মাইক্রো স্টক মার্কেট প্লেসে যদি কারো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা ওই অ্যাকাউন্টে কাজ করেন আর যদি না থাকে তাহলে আমার মতো করে অ্যাকাউন্টগুলো করে নেবেন আর এই সাইটগুলোতে কোনো কারোর প্রবলেম থাকলে বা অ্যাকাউন্ট করতে পারবেন এরকম কেউ আছেন আমি যে দেখা দিলাম এভাবে করতে পারবেন না করা যাবে তো নাকি ওকে ঠিক আছে তাহলে আমি ক্লাস স্টপ করে দিচ্ছি